আমার কাছে মনে হচ্ছে সাকিব যদি আরও একটা বছর ক্যাপ্টেন্সি করে তাহলে জুনিয়র ক্রিকেটারদের জন্য ভালো, অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে সাকিব অন্য একটা ক্যাপ্টেনকে তৈরি করে দিতে পারবে। বাট এখন এই মুহূর্তে আসলে কাকে ক্যাপ্টেন্সি দেবে ইটস ডিফিকাল্ট, যে মিরাজ ছাড়া লিটন ছাড়া আর কেউ, কিন্তু লিটন দা শান্তকে কিন্তু অ্যাজ এ ভাইস ক্যাপ্টেন হিসাবে নেওয়া হয়েছিল, বাট পারফরমেন্স কিন্তু কথা বলে না তাকে ক্যাপ্টেন্সি দেওয়ার। সো যাকেই ক্যাপ্টেন্সি মানে দিবে অ্যাটলিস্ট সে যেন পারফর্মার হোক। তামিম তো ক্যাপ্টেনই ছিল, তামিম যদি ডিক্লেয়ার না দিত যে রিটায়ারমেন্টে তাহলে কিন্তু সে ক্যাপ্টেন্সি থাকতো আর কি। আমার কাছে মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপ তামিমও এখানে যদি থাকতো তাহলে ভালো হতো। আর এটা হচ্ছে বিসিবির ব্যাপার, বিসিবি কী রোলটা প্লে করেছে আমি বলাটা আসলে আমার পক্ষে ডিফিকাল্ট। যদি ক্যাপ্টেন থাকে তাকে তো সবসময় প্রেসগুলোকে হ্যান্ডেল করা করতেই হয় আর কি। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই উল্টাপাল্টা কথা না মাত্র বলে আমার কাছে মনে হয় যে পারফরমেন্স করলে তার কথাটা মেনে নেওয়া যায় আর কি। যদি পারফরমেন্স না করে উল্টাপাল্টা কথাবার্তা বলা হয় তাহলে কিন্তু দর্শকরা ওইভাবে তাকে আর দেখতে চায় না। মানে ডেফিনেটলি ক্রিকেট বোর্ডে হয়তো ভবিষ্যতে অ্যাজ এ ক্যাপ্টেন কাকে যাকে দিবে তাকে কীভাবে মানে প্রেস হ্যান্ডেল করতে হয় সেটাও হয়তো বা পরবর্তী যে কোনো একটা ইসে শিখিয়ে দিবে হয়তো বা কীভাবে প্রেস হ্যান্ডেল করতে হয়। ক্রিকেট বোর্ড ডেফিনেটলি এজ লেভেল নিয়ে কাজ করছে, আমার কাছে মনে হয় এজ লেভেল থেকে অনেক ক্রিকেটার উঠে আসবে ভবিষ্যতের জন্য। বাট আমাদের প্রসেসটা মনে হয় এক জায়গায় রং আছে। যেমন আমরা আন্ডার-19 লেভেল থেকেই কোনো ব্যাটসম্যান যদি ভালো খেলে তাহলে তাকে সুযোগ করে দেওয়া হচ্ছে সরাসরি ন্যাশনাল টিমে, ইটস ডিফিকাল্ট তার এখানে এসে মানে নেওয়াটা। মনে হয় আন্ডার-19 পরে যে ভালো খেলবে তাকে এ টিমে হাই পারফরমেন্স টিমে চান্স দিলে সেখানে যদি ভালো করতে থাকে ধারাবাহিকভাবে 2-3 বছর তারপরে তাহলে তাকে ন্যাশনাল টিমে সুযোগ করে দেওয়া হচ্ছে। অ্যাজ এ ব্যাটসম্যান হিসাবে ব্যাটসম্যানদের ক্ষেত্রে বলছি, আর পেস বোলারদের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আন্ডার-19 লেভেল থেকে পিক করতে পারে, বিকজ পেস বোলাররা তখন ইয়াং থাকে, পাওয়ার বেশি থাকে, মানে পেসও বেশি থাকে। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় প্রসেসটা একটু চেঞ্জ করা উচিত। ওয়ার্ল্ডে অনেক বড় বড় ক্রিকেটার থেকে দেখি তাদেরও খারাপ সময় যায়, কিন্তু কখনো গণমাধ্যমে এসে তাদের খুব ছাড়তে দেখি না, তারা নিজেরা কীভাবে ব্যাক করবে সেই জিনিসটা কাজ করে। আমাদের ক্রিকেটাররা একটু গণমাধ্যমকে অনেকটা প্রতিপক্ষ হিসেবে নিয়ে নিচ্ছে কিনা মনে হয়। যে যে ক্রিকেটার নিচ্ছে তাদেরকে কোশ্চেন করা উচিত আসলে, ডিফিকাল্ট কোশ্চেন আমার জন্য আর কি। বাট তাদের সাথে আর কি যদি আপনি খোলা মনে আলাপ আলোচনা করতে পারেন সেটা ভালো হয়। আপনারা তো ক্রিকেট খেলেছেন, আপনাদেরও খারাপ সময় ভালো সময় গেছে, কখনো কি এরকম মনে হয় যে গণমাধ্যমের কারণে কখনো ক্রিকেটাররা খারাপ করছে বা খেলছে? না, এটা তো হওয়া উচিত না। আপনার ক্রিকেট আপনি খেলবেন, আপনার কাজ আপনি করবেন, আমার কাজ আমি করব। সো পারফরমেন্স যদি ভালো হয় ডেফিনেটলি আপনারা তো পজিটিভলি বলেন, পারফরমেন্স খারাপ হলে নেগেটিভলি বলতেই হয় আপনাদেরকে। সো এই ক্ষেত্রে আসলে ক্রিকেটারদেরকে বোঝা উচিত যে গণমাধ্যমের সাথে কীভাবে আচরণ করতে হবে। যখন তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ, তারপর হচ্ছে মাশরাফি ছিল তখনও কিন্তু এই বোর্ড নতুন, একেবারে নতুন। বাট আগের বোর্ড এই ক্রিকেটারদেরকে এনে দিয়ে গেছে, না ইস বলাটা ডিফিকাল্ট আসলে। তারাও কিন্তু ইয়াং, মানে যখন সাকিব, তামিম, মুশফিক এরা ভালো খেলতে শুরু করে আমার কাছে মনে হচ্ছে কন্টিনিউয়াসলি ভালো খেলতে থাকে, এরকম না যে আজকে সিরিজটা ভালো খেললাম 3টা সিরিজ খারাপ হয়ে যাচ্ছে। সো এই দায়ভারটা আসলে ক্রিকেটারদেরকে নিতে হবে। সুযোগ তো সবাই পেয়েছে বাট কাজে লাগাতে পারছে না ক্রিকেটাররা।